পদ্মা সেতুর উদ্বোধনের আনন্দের জোয়ারে এবার গা ভাসিয়েছেন এই প্রজন্মের জনপ্রিয়তম একজন অভিনেতা তৌসিফ মাহবুব। তৌসিফ তরুণ প্রজন্মের কাছে অত্যন্ত জনপ্রিয় একজন অভিনেতা। তৌসিফের বাড়ি ভোলাতে। তৌসিফ মজা করে এমন কথাও বলেছেন, এখন ইচ্ছা করলে ঢাকাই থেকে ভোলায় গিয়ে নাস্তা করাও সম্ভব। তিনি জানিয়েছেন, আমার গ্রামের বাড়ি ভোলায়, পদ্মা সেতু হওয়ার আগে বরিশাল পর্যন্ত গিয়ে সেখান থেকে ফেরিতে করে ভোলা যেতে হতো আমাদের। এখন আর সেই বাড়তি ঝক্কি পোহাতে হবে না। ঢাকা থেকে বরিশাল পর্যন্ত যেতে আগে 250 থেকে 280 কিলোমিটার পথ পাড়ি দিতে হতো যদি লঞ্চে না যায়, আর এখন সেটি 100 থেকে বড় জোর 140 কিলোমিটার রাস্তা পেরোলেই চলবে। 3-4 ঘন্টার মধ্যে ঢাকা থেকে গ্রামের বাড়িতে চলে যেতে পারবো। এটা তো স্বপ্নের মতো লাগে এখনও। এখন শুধু বরিশাল থেকে ভোলা পর্যন্ত ছোট্ট একটা ফেরি পার হওয়া লাগবে। এতে খরচ অনেক কমবে, অনেক সময়ও বাঁচবে। মোট কথা, আগে গ্রামে যেতে ভাবতে হতো এখন চোখ বন্ধ করে ছুটব। খুব সকালে রওনা দিলে ভোলায় গিয়ে নাস্তা করাও সম্ভব। বাড়ি যাওয়ার গল্প শেষে এবার আসি শুটিং জীবনে। শুটিংয়ের জন্য আমাদের অনেক লোকেশনে যাওয়ার প্রয়োজন হয়, কিন্তু দক্ষিণাঞ্চলে পুরো ইউনিট নিয়ে যাওয়া অনেক খরচের ব্যাপার। এ কারণে কেউ চিন্তাই করতে পারতেন না সেরকম। 25 জুন থেকে 30 জুন আমার একটি নাটকের শুটিং হওয়ার কথা ভোলাই, কিন্তু পরিচালক বারবার ভাবছিলেন 60-70 জন মানুষ নিয়ে ভোলা পর্যন্ত যাওয়া অনেক ব্যয়বহুল। তবে পদ্মা সেতু হওয়ায় ইউনিটের মাইক্রোবাস ব্যবহার করে ভোলা চলে যেতে পারবো। এভাবেই আমাদের জন্য বিভিন্ন লোকেশনে যাওয়া এখন থেকে সহজ হবে। আমার ও আমাদের এই দিন বদলে যাওয়ার জন্য প্রধানমন্ত্রী সহ যারা এই সেতু নির্মাণে জড়িত ছিলেন তাদের প্রতি জানাই অসীম কৃতজ্ঞতা। তৌসিফ বাড়িতে গিয়ে সকালের নাস্তা করার যে আবেগের কথা বলেছেন, তার সাথে সাথে তার পেশাগত জায়গায় যে বৈপ্লবিক পরিবর্তন সম্ভব সেটিও উচ্চারণ করেছেন। অর্থাৎ এই এক পদ্মা সেতু আমাদের শিল্পাঙ্গনের চেহারা, সংস্কৃতি অঙ্গনের চেহারাও পাল্টে দিতে পারে, সেই ইঙ্গিতটা স্পষ্টভাবে তৌসিফের কথাই উঠে এসেছে।